হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা দেখব ইন্ট এবং ফ্লোটের বিস্তারিত। যেমনটি আপনারা জানেন, আমরা ফান্ডামেন্টাল ডেটা টাইপসের বিস্তারিত কিন্তু এর আগে বলেছিলাম যে কী কী টাইপের ডেটা টাইপ রয়েছে। আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা দেখি ইন্ট কিংবা ফ্লোট কী। যেমনটি আপনারা জানেন, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো নাম্বার, সেটি 65 বা 8, যত নাম্বারই হোক, যেটা যে কোনো নাম্বারই হতে পারে, র্যান্ডম আমি নাম্বার লিখে দিচ্ছি, এই সবগুলোই কিন্তু এক একটি ইন্টিজার। যে কোনো হোল নাম্বার যেগুলোতে ডেসিমাল পয়েন্ট থাকবে না, সেটাই কিন্তু হয়ে যাবে একটি ইন্ট। তো চলুন আমরা একটু দেখি, প্র্যাকটিক্যাল দেখি। আর ইন্ট দিয়ে আপনি মূলত কি কি করতে পারবেন? ইন্ট দিয়ে কিন্তু আপনি ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে পারেন। যেমন আমি যদি এদিকে লিখি প্রিন্ট, প্রিন্ট লিখে একটি প্যারেন্থিসিস দেই, দেওয়ার পর আমি এদিকে টু টু প্লাস ফোর লিখি, আর আমি যদি এদিকে এটিতে ক্লিক করি, 6 এসে পড়েছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন। মানে এটি কিন্তু এটির সাম করে দিয়েছে ক্যালকুলেটরের মতো। সেম ভাবে আমরা অন্যগুলো দেখে নেই। আমি এটি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার যে শর্টকাট তা হচ্ছে অল্ট শিফট এবং ডাউন অ্যারো কি। আপনি যদি এটির পাশে কার্সার রেখে এভাবে এটিতে ক্লিক করেন, অল্ট শিফট এবং ডাউন অ্যারো কি একসাথে, তাহলে এটি কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমি ডুপ্লিকেট করে নিয়েছি। এটি দিলাম মাইনাস, এটি দিলাম আমি ইনটু, এটি আমি দিলাম ডিভাইডেড। তারপর আমি যদি আবার কন্ট্রোল এন্টার দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে এসেছে 2 প্লাস 4 6, 2 মাইনাস 4 মাইনাস 2, 2 মাল্টিপ্লাই বাই 4 8, এবং 2 ডিভাইডেড বাই 4। এই দেখেন, একটি জিনিস দেখেন, এখন কিন্তু এটি 0.5 হয়ে গিয়েছে। তো গেস করেন যে এটি কি ইন্টিজার রয়েছে? এটি কি ইন্টিজার? তো চলুন ট্রাই করি। তো আপনাদের একটি ফাংশন শিখিয়ে দিই, আপনারা যে কোনো ডেটা টাইপের কিংবা ডেটা স্ট্রাকচারের টাইপ যদি দেখতে চান, তাহলে আপনাকে তার জন্য সিম্পলি লিখতে হবে পাশে TYPE, টাইপ লিখে একটি প্যারেন্থিসিসের ভেতর এটিকে কিন্তু র্যাপ করে দিবেন আপনি। আমি এটিও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মূলত আমরা এগুলার ভ্যালু দেখব না, আমরা দেখছি এটি টাইপ, টাইপটি কি। তো আমরা যদি এখন এটিকে রান দেই, আমরা যদি রান ক্লিক করি, এই দেখেন প্রথমটির প্রিন্ট এসেছে ক্লাস ইন্ট, এটির যে টাইপ সেটি হচ্ছে একটি ইন্টিজার INT, সেকেন্ডটিও এসেছে একটি INT, থার্ডটিও INT, কিন্তু ফোর্থটি, মানে এই যখন ডিভাইডেড করা হয়েছে, যখন এটিতে ডেসিমাল পয়েন্ট চলে আসছে, তখন কিন্তু এটি হয়ে গিয়েছে একটি ফ্লোট। তো আপনি বুঝতেই পারছেন, আপনি যখনই ডিভাইডেড ইউজ করবেন, তখন যখন এটি ভেঙে যাবে, তখন যখনই এটার মধ্যে ডেসিমাল পয়েন্ট অ্যাড হবে, তখনই কিন্তু এটি একটি হয়ে যাবে ফ্লোট। আপনাকে আরেকটি জিনিস আমি দেখাই, লাইক আমরা যদি এটিকে একটি রাউন্ড নাম্বার দিয়ে ভাগ করি, যেমন 8 দিয়ে যদি আমরা 8 ডিভাইডেড বাই 2 দেই, তারপর আমরা যদি রান করি, এখন একটি জিনিস দেখেন যে এটি কিন্তু রাউন্ড নাম্বার ছিল, 8 দিয়ে আমি ভাগ করেছি 2 দিয়ে, তো এদিকে 4 আসার কথা, কিন্তু এদিকে আসছে 4.0। তো আপনাকে একটি জিনিস এদিকে মাথায় রাখতে হবে যে আপনি যখন ডিভাইডেড বাই ইউজ করবেন, তখন কিন্তু এটি এটিকে ফ্লোটে কনভার্ট করবেই। তো এটিকে স্কেপ করার রাস্তা কি? আপনি যদি চান যে আপনি অলওয়েজ রাউন্ড নাম্বার চান, মানে আপনি চান না যে এটি ফ্লোট হোক, ইন্টে চান, তখন আপনাকে কি করতে হবে, আমি এটি ডুপ্লিকেট করে নিই। আমি এটিকে ডুপ্লিকেট করে নিয়ে আমি ডাবল ডিভাইডেড দিব, মানে দুইটা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। দেওয়ার পর এখন যদি আমি এটিকে রান করি, এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন রাউন্ড হয়ে গিয়েছে। তো আপনি যখনই ডবল, এই ডবল ডিভাইডেড ইউজ করবেন, তখন যদি আপনার এটি রাউন্ড নাও হয়, তাও কিন্তু এটি রাউন্ড করে দিবে। তো আমরা আরেকটু দেখি, যদি আমরা 6 দিয়ে করি, আমরা জানি যে আমরা এক্স্যাক্টলি এটির মধ্যে একটি, এদিকে আমি দেখাচ্ছি যে কিছু আমরা ডেসিমাল পয়েন্টের পর কিছু নাম্বার পাবো। এই দেখতে পাচ্ছেন ডেসিমাল পয়েন্টের উপরে, কিন্তু উপরের যেটিতে আমি সিঙ্গেল দিয়েছি সেটিতে 1.33333, কিন্তু আমি যখন এই সেকেন্ডটিতে ডাবল ডিভাইডেড ইউজ করেছি, তখন কিন্তু আসছে 1, মানে এটি রাউন্ড করে দিয়েছে।
তো যদি এটি 5 এর উপরে থাকতো তাহলে এটিকে 2 করে দিত। আমরা আর একটু দেখি যে এখন কথা হচ্ছে যে আর কি ফাংশন রয়েছে বা আর কি অপারেশন করতে পারবেন। আরেকটি অপারেশন আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আমি এদিক থেকে আরেকটি ডুপ্লিকেট করে নিচ্ছি। আরেকটি অপারেশন যেটি আছে সেটি হচ্ছে পাওয়ার অফ। আপনি কিন্তু চাইলে এদিক থেকে এটিকে পাওয়ার অফ করতে পারবেন, ডাবল ইনটু 2 টু দা পাওয়ার অফ 4 কত হয় দেখি, 16। 2 টু দা পাওয়ার অফ 4 ইজ 16। তো আপনি যেমনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি পাওয়ার অফও করতে পারেন এই ইন্টের মাধ্যমে। তো এখন কথা আসি, ও আরেকটি আছে যেটি দেখিয়ে নেই, সেটি হচ্ছে আপনার মডিউলো। আপনি এদিকে চাইলে কিন্তু মডিউলো ইউজ করতে পারবেন, বা আপনারা মডিউলো হচ্ছে আপনার ভাগশেষ, এটি হচ্ছে ভাগ করার পর যেটি থাকে সেটি। তো চলুন দেখি, এই দেখতে পাচ্ছেন 2 মডিউলো 4 হচ্ছে 2, 2 ভাগ 4 এর যে ভাগ শেষ সেটি হচ্ছে 2। তো আপনি বুঝতেই পারছেন যে এটি কিভাবে ম্যাথ ফাংশনের মতো কাজ করছে। সরি, এখন আপনাকে একটি জিনিস দেখাই যে আমরা যে এদিকে রাউন্ড করলাম এটিকে এই ডাবল ডিভাইডেড দিয়ে, এটি কিন্তু আমরা কিন্তু পাইথনের কিছু ম্যাথ ফাংশন আছে সেটি দিয়েও আমরা করতে পারি। তো সেই ফাংশনটি কি? সেই ফাংশনটি হচ্ছে রাউন্ড। আমি যদি এদিকে রাউন্ড লিখি, দেখি যদি প্যারেন্থিসিস দেই, এ দেখতে পাচ্ছেন এটি ইয়োলো হয়ে গিয়েছে, মানে এটি পাইথনের রিজার্ভ কিওয়ার্ড। তো আমরা এটিকে প্রিন্ট করে নিচ্ছি। আমরা যে কোনো নাম্বারকে রাউন্ড করতে কিন্তু এই ফাংশনটি ইউজ করতে পারি। লাইক আমি এদিকে দিয়ে দিলাম 4.5444, এদিকে যাই আছে এটিকে কিন্তু এই রাউন্ড ফাংশনটি রাউন্ড করে দিবে। আমি যদি কন্ট্রোল এন্টার দেই তাহলে দেখতে পাচ্ছেন 5 করে দিয়েছে। 5 করার কারণ কি? এটি 5 এর উপরে আছে তাই নাম্বারটিকে কিন্তু রাউন্ড করে দিয়েছে। এই রাউন্ড ফাংশনটি কি করে? যে রাউন্ড করে দেয়। এরকম আরেকটি ম্যাথ ফাংশন আছে যেটিকে আমরা বলি এবিএস। তো এবিএসটা কি আসুন আমরা দেখি, এবিএসটি কি দেখি। এবিএস হচ্ছে রিটার্ন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট। এটি আপনার একদম আর্গুমেন্ট অ্যাবসোলিউট আর্গুমেন্ট পাস করে, যার মানে কোনো মাইনাস কোনো ভ্যালু এদিকে থাকতে পারবে না। আমরা যদি এদিক লিখি -699, আমরা যদি এটি লিখি আর যদি আমরা দেই কন্ট্রোল এন্টার, এতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাইনাস এখন নাই। এরকম অনেক ম্যাথ ফাংশন রয়েছে যেগুলো কিন্তু আপনার লাইফ ইজি করতে পারে। আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং আপনার যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো যদি আপনি পাইথন দিয়ে সলভ করতে চান তাহলে খুব ইজিলি করতে পারেন। এদিকে আমি যদি ম্যাথ ফাংশনের ইয়াতে আসি, পাইথন ডকস ডট পাইথন ডট ওআরজি, এটি হচ্ছে পাইথনের অফিসিয়াল ডকুমেন্ট। এদিকে আসলে এই দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্যাল ফাংশন, এদিকে অনেক কিছু পাবেন আপনি, সিল, কম, কপি সাইন, ফ্যাপস, ফ্যাক্টোরিয়াল, ফ্লোর, এফ মড, এফ সাম, এরকম অনেক ফাংশন কিন্তু আপনারা পাবেন যেগুলো আপনারা ইজ ইনফিনিট। এদিকে কিন্তু অনেক ম্যাথ ফাংশন রয়েছে যেগুলো আপনার যদি দরকার পড়ে আপনি দেখে নিতে পারেন। ম্যাথ ফাংশনগুলো জেনে রাখা ভালো যদি আপনি একজন স্টুডেন্ট হন কিংবা আপনি ডেটা সায়েন্স কিংবা আপনি মেশিন লার্নিংয়ে পড়তে চান, তখন অনেক সময় দেখা যায় যে ম্যাথ ফাংশনগুলো কিন্তু দরকার পড়ে। তো আশা করি আইএনটি এবং ফ্লোট নিয়ে আপনার আর কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই এর সমাধান দিয়ে দিব। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন। আর আপনি যদি একজন পাইথন ডেভেলপার হন তাহলে অবশ্যই এই প্লেলিস্টটি আপনি একদম প্রথম থেকে দেখবেন এবং সবগুলো ভিডিও আপনি কমপ্লিট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি শীঘ্রই একজন সফল পাইথন ডেভেলপার হতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।